হাই ফ্রেন্ড আজ আমরা গেস সেই নিউমেরিক্যাল মেথডের গেস সেইডেল আইডেশান মেথডের মাধ্যমে একটা প্রবলেম সলভ করব এখানে কোয়েশ্চেনটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর প্রথমে আমাদেরকে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথমে এক্সের ভ্যালুটা বার করব প্রথম সমীকরণটাকে এক্স হিসাবে সাজালে আমরা এক্সিক্যালু লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি ইন্টু সেভেন্টিন মাইনাস ওয়াই প্লাস টু এক্স দ্বিতীয় সমীকরণে দ্বিতীয় সমীকরণটা আমরা যদি লিখি ওয়াই ইকাল টু লেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওয়াই ইকাল টু লিখতে পাচ্ছি ওয়ান বাই টোয়েন্টি ইন্টু মাইনাস এইটিন মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস জেড তৃতীয়টা তৃতীয় সমীকরণে আমরা দেখতে পাচ্ছি জেড ইকুয়াল টু জেড ইকোয়াল ওয়ান বাই টোয়েন্টি ইন্টু ফিফটিন মাইনাস টু থ্রি হয় এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে উই স্টার্ট দ্য ফ্রম দ্য অ্যাপ্রক্সিমেশন এক্স ওয়াই এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো এবার আমরা প্রথম যে এক্সের যে সমীকরণটা আছে সেখানে এক্সের যে সেখানে ওয়াই ওয়াইয়ের ভ্যালুটা ওয়াই জিরো আর জেড এর ভ্যালুটা জেড জিরো সাবস্টিটিউটিং করে এই সমীকরণটা পেয়েছি ঠিক আছে এখানে বলছে সাবস্টিটিউটিং ওয়াই ইকাল টু ওয়াই জিরো জেড ইকাল টু জেড জিরো দ্য রাইট সাইড অফ দ্য ইকুয়েশান উই গেট এক্স অন ইকাল টু এটা ক্যালকুলেশান করলে এখানে ওয়াই জিরো জায়গা জিরো আর টু জেড জিরো জেড জিরো জায়গা জিরো বসালে তাহলে সেভেন্টিন বাই টোয়েন্টি আসে আসছে পয়েন্ট এইট ফাইভ ফাইভ এবার আমাদেরকে কী করতে হবে দ্বিতীয় এখানে যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াই যে এখানে এখানে আমরা এই সমীকরণের থ্রি এক্স এই যে এক্সের জায়গায় এই যে এক্স ওয়ানের মানটা যেটা নিউ মান পেলাম সেটা বসাবো আর জেড যেহেতু আমরা কোনো নিউ ভ্যালু পাইনি মানে জেড ইকাল টু জেড জুড়ে এটা বসাবো এই যে সমীকরণটা এখানে বসালে আমরা একটা নিউ মান পাচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট পয়েন্ট জিরো টু সেভেন ফাইভ ঠিক একইভাবে জেড ইকুয়াল টু এই যে সমীকরণটা আছে ওয়ান বাই টোয়েন্টি ইন্টু ফিফ টোয়েন্টি ফাইভ মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই সেখানে আমরা এক্সের মান অলরেডি পেয়ে গেছি এইটা বসাবো আর ওয়াইয়ের মান কী পেয়েছি মাইনাস ওয়ান পয়েন্ট জিরো টু সেভেন ফাইভ এই সমীকরণে মানগুণ বসালে একটা নিউ মান পাচ্ছি মাইন ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো নাইন তাহলে আমরা কী হলো প্রথমে একটা সমীকরণ থেকে আমরা কী কী মান পাচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর জেড ওয়ানের মান পাচ্ছি নেক্সট এবার দ্বিতীয় ফের এই সমীকরণটাকে কাজে লাগিয়ে এক্স টু হিসাবে আমরা মানবার করবো এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্স টু লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি এবার সেভেন্টিন এবার মাইনাস ওয়াই ওয়াইয়ের আমরা কি ওয়াই ওয়ানের মান তো একটা পেয়েছি তাহলে ওয়াই ওয়ান আর জেড ওয়ানের মানও পেয়েছি তাই জেড বসালে এই সমীকরণটা কি ফলো করতে হবে আর কি ফলো করলে তাহলে কী হলো ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ তাহলে ওয়াই টুটাও বার করলে এইভাবে মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন পাচ্ছি আর জেড ওয়ান জেড টুয়েল টু পাচ্ছে এরকম আমাদের লক্ষ্যটা রাখতে হবে যে সমীকরণটাতে যে সমীকরণটা আমরা নিউ মান হিসাবে বার করছি সেক্ষেত্রে একটা জিনিস তোমার লক্ষ্য করো এই যেমন এক্স ওয়ানের ক্ষেত্রে কি আমরা কী ভ্যালু বার করছি সর্বোচ্চ ওর যে আগের যে আগের যে ভ্যালু মানে ওয়াই জিরো বার হচ্ছে আর বা এখানে যদি ওয়াই ওয়ানের ক্ষেত্রে এক্স ওয়ান মানে কখনো আমরা ওয়াই ওয়ান বার করতে গিয়ে ওয়াই টু মান বা বেশি মান বসাবো না হয় ওয়াই ওয়ানের ক্ষেত্রে এক্স ওয়ান পাচ্ছি বা জেড জিরো পাচ্ছি এই হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর আমাদের উদ্দেশ্যটা আসলে হলো যে এবার আমরা এক্স থ্রিটা বার করছি এবার এক্স থ্রিটা বার করলে ওরকম এখানে ওয়াই টু মান বসাবো আর জেড টুর মান বসিয়ে এক্সির মান পাচ্ছি সিমিলারলি ওয়াই থ্রি মানটা বার করলাম জেড থ্রি মানটা বার করলাম আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে যে যখন দুটো পরপরের সিরিয়ালে মান সমান হয় এখানে এক্স টুর মান ওয়ান পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এখানে এক্স সির মান আসছে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়াই টু মাইনাস পয়েন্ট নাইন নাইন এইট মাইনাস পয়েন্ট নাইন নাইন এইট আর মাইনাস বাই সিমিলারলি একই যখন এরকম দুটো স্টেজের মান প্রায় সমান এসে যাবে তখনই আমাদেরকে ওখানে ইকুয়েশান স্টপ করে দিতে হবে এবং ওই যে সিমিলার মান পাওয়া যাচ্ছে ওইটাই অ্যান্সার হবে তাই আমরা এখানে লিখতে পারি যে দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড আড বিইং প্র্যাকটিক্যালি দ্য সেম সো উই ক্যান স্টপ দ্য উই ক্যান স্টপ দ্য সলিউশন আর অ্যান্সার হচ্ছে এক্স 1 টু ওয়ান ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান টু ওয়ান তাহলে আমরা একটা যদি সামারাইজ করা যায় তাহলে কী ব্যাপারটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দেবে বলবে ওটা গেস সেই ডাল মেথডে সলভ করতে হবে প্রথমে এক্স ওয়াই আকারে বার করব তারপরে প্রথমে এক্সো একটা ভ্যালু বার করব আর তার আগে এক্স জিরো নিতে হবে প্রথমে অ্যাপ্রক্সিমেশান আর কি একটা ভ্যালু তো তারপরে ওয়াই ওয়ানের মান জেড ওয়ান বার এবার এই তিনটে যে মান বার হলো সেই তিনটে মানকে কাজে লাগিয়ে সেই তিনটে মানকে কাজে লাগিয়ে আমাদেরকে এক্স টু মান বার করতে হবে এই এক্স টুর মান এক্স টু ওয়াই টু জেড টু সেই এক্স টু ওয়াই টু জেড টু যেটা বাড়াবে সেটা এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি মান বসিয়ে বাঁচাতে হবে এবার যখন এবার আমাদেরকে যখন দুটো পরপর স্টেজের মান এক্স ওয়াই যেটা মান সমান হয়ে আসবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সমীকরণ ওখানে স্টপ করে দিতে হবে সলিউ তখন যেটা সে মান আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার সেটাই হবে আমাদের অ্যান্সার এইভাবে নিউ মেডিকেল মেথডের গেস সেইডাল একটি পদ্ধতির মাধ্যমে আমরা প্রবলেম সলিউশন দেখলাম থ্যাংক ইউ দ্যাটস অল আর নিচে আমি এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করে এটা আর একবার তোমরা দেখতে পারো বা খাতায় এটা লিখে নিতে পারো থ্যাংক ইউ